নেইমার আর ইনজুরিকে এখন একে অপরের পরিপূরক বললে হয়তো ভুল হবে না। ধারাবাহিকভাবে চোটাক্রান্ত হয়ে এমন প্রমাণই রেখে চলেছেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার। গত বছর এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমার জুনিয়রকে। গত মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে প্রত্যাবর্তন হয় তার। আল আইনের বিপক্ষে সেই ম্যাচে এ ব্রাজিলিয়ান সুপারস্টার গোল বা অ্যাসিস্ট না পেলেও তার মাঠে ফিরতে পারা নিয়েই স্বস্তি পেয়েছিল সমর্থকরা। কিন্তু প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ফের ছিটকে যাওয়ার শঙ্কায় সময়ের অন্যতম প্রতিভাবান এ ফুটবলার গতকাল ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ইস্তেঘাল এফসিকে 3-0 গোলে হারিয়েছে আল হিলাল। তবে জয়ের দিনেও আল হিলালের জন্য হতাশার কারণ নেইমারের ইনজুরি। ইনজুরি কাটিয়ে দীর্ঘ এক বছর পর মাঠে ফিরেছিলেন নেইমার। তবে মাঠে ফেরাটা সুখকর হয়নি তার জন্য, 30 মিনিটও খেলতে পারেননি তিনি। তার আগেই ডান পায়ের পেছনের দিকে চেপে ধরে শুয়ে পড়েন মাঠে, বাধ্য হয়ে আল হিলালের কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ক্লাব সূত্রে জানা যায় উরুর ইনজুরিতে পড়েছেন এ সুপারস্টার। তবে তার এ ইনজুরি কতটা মারাত্মক তা এখনও পরিষ্কার নয়। ফলে ব্রাজিলিয়ান তারকার মাঠে ফিরতে ঠিক কতদিন লাগবে তা নিয়ে আবারও শঙ্কায় সমর্থকরা।